জয় গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। প্রতিদিনকার মতো আজও বসেছি আমরা রাহাদার কাছে, আমরা ঠাকুরের কথা শুনব। রাহাদাকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই ও পরমপিতার আতুল চরণে রাহাদার সুদীর্ঘ জীবন, শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি। রাহাদাকে বলবো যে আমরা তো আগামীকাল 20 তারিখ বুধবার যাচ্ছি দেওঘরে আচার্য দেবের ডাকে, তো বোধহয় ফিরবো 22 তারিখ মিটিং আছে, 22 তারিখ মিটিং হলে বোধহয় 23 তারিখ আবার দেখা হবে। এর মধ্যে তো আমাদের আর ইষ্ট প্রসঙ্গ হচ্ছে না, এ কদিন বন্ধ থাকবে, তা চ্যানেলের সবাই এ কদিন আর ইষ্ট প্রসঙ্গ আপনারা পাবেন না, আবার শুরু হবে দেওঘর থেকে ফিরে এলে আবার শুরু হবে ইষ্ট প্রসঙ্গ। এই জন্য অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আজকে বেশিক্ষণ নয়, আমরা যদি ঠাকুরের দয়া দু একটা বলেন সেই দয়ার কথা শুনবো আজকে আমরা, বা যদি আপনার কিছু বলা থাকে বলবেন, তার মধ্যে যেন দু একটা দয়ার কথা বলেন। এখানে দেখছি চ্যানেলে সবাই দয়ার কথা শুনতে আগ্রহী, মানে অলৌকিক যেটা ওইটা শোনার জন্য সবাই আগ্রহী, কিন্তু আপনি তো ঠাকুরের মানুষ, আপনি ঠাকুর অলৌকিক বিশ্বাস করতেন না আর আপনি অলৌকিক বলতে বেশি ভালোবাসেন না। মূল তথ্য যেমন ধর যেগুলো মানতে হবে, জন জাতীয় ইষ্টবিধি সহ যে বিবাহ নীতি বা এই বর্ণাশ্রম, যেগুলো করলে আমাদের জীবন সুন্দর হবে এগুলো বলতে চান। কিন্তু আমি যে দেখছি মানুষ, যেটা আমার বোধের উপর অসহিষ্ণু হয়ে উঠছে, এটা ঠিক কিনা জানি না, যদি ভুল হয় সবচেয়ে খুশি হবো আমি। তো আমার মনে হয় দয়ার কথা শুনলে তারা আরো খুশি হবে, যদি বলেন আজকে ছোট্ট করেই হবে ইষ্ট প্রসঙ্গ। তো জয়গুরু, সরাসরি আপনার কাছে যাবো, আপনাকে প্রণাম জয়গুরু দাদা, যদি দয়া করে ঠাকুরের কথা কিছু বলেন। পরম রাতুলকে আমার কোটি কোটি প্রণাম, তার রাতুল চরণে আমি আমার একান্ত প্রার্থনা আপনার সুখ শান্তি স্বস্তি দিক আছে, সবাইকে নিয়ে সুখী শান্তি থাকুন, এই আমার একান্ত প্রার্থনা, থাকবেনও আমার দৃঢ় বিশ্বাস। কারণ যারা তাকে নিয়ে চলে, একটু তার সঙ্গে যোগযুক্ত একটু হয়েছে, তার চিন্তা করতে হবে না, তিনি সে ব্যবস্থা করে রাখবেন। আমি দেখেছি, কারণ আমার গভীর বিশ্বাস, আমি আমার জীবনে দেখেছি তাকে নিয়ে যায় তোলা, তার জন্য তিনি চিন্তা করে, তোমার চিন্তা তো আর করা লাগবে না, তিনি করবে, শুধু তার চিন্তা তুমি করো। হ্যাঁ, আমি দেখেছি তাই। আর ওই সত্যি কথা বলতে কি, এই সাধারণ মানুষ তো আমরা, আমরা অল্পেতে ই হই, কারণ এটা কিছু এই যে মানুষকে যাদের করে যে একটু অল্প কথার মধ্যে তাকে মানে বসীভূত করে দেওয়া বা তাকে আপন করে নেওয়া বা তার ই করা, যদি কিছু ওই কী বলবো ওই অলৌকিক ঘটনা ঘটনা বলার লাগে, তো মানুষ খুব খুশি হয়ে যায়, খুশি না আর মানুষ বিশ্বাসও করে তাই। হ্যাঁ, তাই তো, কারণ এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রথম জীবন থেকেই কেন জানি না, প্রথম থেকেই যেন আমার জীবনে এইগুলো আমার কাছে খুব একটা কেমন যেন একটা ইসের ভিতরে দেখেন সেই ইয়েতে, কেন আমি জানি ঠাকুরও বলেছেন যা আমিও তাই ভাবি, দেখলাম যা কিছু ঘটে তার কিছু কারণ আছে, একদম সেই কারণটা জানি না বলে আমাদের কাছে মনে হচ্ছে যে ওটা অলৌকিক কিছু ঘটে গেল, মানে আমার আপনার সবার মানে বোধ বিচারের বাইরে একটা কিছু ঘটে গেল এরমভাবে। অথচ সূক্ষ্মভাবে যদি দেখি যে না নিশ্চয়ই পিছনে এই কারণের জন্য এইটুকু ঘটছে, ঠিক আছে, এই কারণটা আমরা জানি না, আর কারণটা জানার জন্যই আজকে আমরা যে নাম গান সাধন করি, ওটা ফাইন থেকে আরও ফাইন থেকে আরও ফাইন আর যে বোধটার গঙ্গা হয়, হ্যাঁ খুশাও, কারণ হয় এগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি নিজের জন্য যা চিন্তা করছি আমার চিন্তা করা লাগে না, তুমি তার চিন্তা করো, তিনি তোমার চিন্তা করো, মানে এটা স্বাভাবিক, তার চিন্তায় তুমি থাকো, তোমার চিন্তা তুমি করো না। আচ্ছা, অলৌকিক যখন কথাটা উঠল, অনেকে কথা কথা বলে তা একটা কাকতালীয়, কাকতালীয় কথার অর্থ অনেকে বলে না এমন কিছু একটা ঘটনা ঘটেছে কাকতালীয়, হ্যাঁ হ্যাঁ কতগুলো জিনিস আছে, সূর্য উঠকে দেওয়া জ্যোতিষী করে, কাকে ডাকে সার্ভারটা ডাকলাম,
আমি কথা বলে যাই এটা খেটে গেল টিক 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 করলো ঠিক এটা একটা তাকে ওরকম তাকে বলে খা 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 তুই যা মানে আমাদের বলে অশুভ ডাক যাস না এখন দাঁড়া বাড়িতে কাক ডাকছে হ্যাঁ কিন্তু আমি বাইরে গেলাম বিয়েটা ওখানে পড়ে গেলাম ঠাক ভাঙলো বলে ওই তো ওই কাক ডাকিছিল সেই জন্য ওই কাক তালিও দেখ অ্যাকচুয়ালি তা না মানে ওইরকম আর কি আচ্ছা আচ্ছা আমাদের দেশে একটা প্রবাদ আছে কাকে ডাকলে বা কাকে কোথায় করে একটা বিপদ সংকেত সংকেত কিছু দিচ্ছে অথচ বিপদ তাহলে এমনি আসতে পারে সবাই সাধারণভাবে বলে ওই কাকে ডাকিছে দাঁড়া আমি দেখেছি অনেক মানে এরকম ই আছে বলে রাস্তায় যেতে যেতে আমি রিক্সা যাচ্ছি রিক্সা দাঁড়ায় গেল কি দাঁড়ান দাঁড়ান একটা বিড়াল এপার থেকে ওপার যাচ্ছে দাঁড়ান না ওই বিড়ালটা দেখে একটা লোক যাক কারণ ওটা নাহলে অ্যাক্সিডেন্ট তো কেন ওই বিড়াল রাস্তা কেটে দিয়েছে এগুলো হচ্ছে একটা সংস্কার মানে একটা কুসংস্কার বলতে হবে তো এইটাই মানে কাকতালীয় বলা হয় মানে কাক যখন ডাকলে যখন এই আর কি কাকতালীয় ওটা কোনো কথা না মানে ব্যবহার হচ্ছে ঘটে গেছে কাক ডাকিছিল ওই না নাও ঘটতে হতে হয়তো বুঝলেন না তা আমরা এই জাতীয়গুলো করতে 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 একটা মানে ইসামত হয়ে গেছে কিন্তু ইষ্টকে নিয়ে চলতে চলতে মানে ইষ্ট ভরসা ইষ্ট চিন্তা ইষ্ট ইয়েতে মনের ভিতরে একটা সাহস ভরসা অনেক কিছু আসে তা তখন মনে দূর ওগুলো কিছু না ঠাকুর দৃষ্টিকোণ খুলে যায় আমরা দেখেছি অনেক সময় এরকম যে ঘটনাগুলো তার তিনি তো দোষটা কিন্তু দেখতে পাই সিয়ার মানে যেটা আমরা দেখতে পাই না তার চোখে দেখতে পাই ঠাকুর বলেন তোমরা প্রতিপত্ত করতে পারো নাম ধ্যান করলে দৃষ্টিশক্তি আরো প্রসারিত হয়ে যায় পোস্ট বেড়ে যায় দূরদৃষ্টি বেড়ে যায় ইনসাইট বেড়ে যায় তুমি আগের জন্মে কি ছিলে কালকে কি করেছ সাপোজ আমি নাম করছি নাম করতে করতে কালকে এই সময়টা আমি ঠিক করেছি ঠিক আছে এই সময় বসে বসে নাই ঠিক আছে একটু চিন্তা করে পরশু দিন কী করেছি চিন্তাটা বাড়া দিলাম হ্যাঁ ঠিক আছে এক সপ্তাহ আগে ঠিক এই দিনে কী করেছিলাম তারপরে এক বছর আগে ঠিক আছে কেন জানি না আমার একটু কিউরিওসিটি এরকম আছে ওই জন্য আসলে বলেন আপনার সংশক্তিটা তো খুব ইয়ে কারণ আমি মাঝে মাঝে ওইগুলো চিন্তা করি আচ্ছা চিন্তা করি এখনো বসে বসে চিন্তা করছি আজ থেকে দেখুন বলো ১৩ জুলাই আমার বিবাহ দিন ছিলেন বলছেন তো আর আজ হচ্ছে ১৯ তারিখ হ্যাঁ চিন্তা করছি ১৩ তারিখে গিয়ে পরে আমি কোথায় কী করছিলাম কোথায় কেননা তারপর দিন কী হয়েছিল তারপর দিন কী হয়েছিল আমাকে আবার ২১ তারিখে জয়েন করতে হবে আমার এখনও মনে পড়ে দিন দিন করে আমার মনে আসছে এবং ঠিক একে একটু করছেন তারপরে আনতে 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 দেখছি বললাম ওই শ্বশুরবাড়ি আবার যাওয়া লাগে অষ্টমঙ্গল আতঙ্গলা এইসব চিন্তা চিন্তা করে আমি চিন্তা করছি করে ওইখান থেকে কোনো রকমে দিয়ে দমদমে আমার শ্বশুরবাড়ি ওইখান থেকে আমি বাড়িতে না এসে ওই পথে আমি দুর্গাপুর চলে গেলাম এবং ট্রেনে যখন উঠি এই সময়টা মনে হলো ওই ট্রেনটা ধরলাম ১২টার সময় বেড়ে টেড়ে করছিলাম সবই এর মধ্যে ভেসে আসছে কতজন আজ থেকে ৬০ বছর আগে এই যে চিন্তাধারা তাই বলে যখন ব্যাক সাইডটা করা যায় তখন ফোর্থ সাইডটাও ওরকম আস্তে আস্তে বাড়ানো যায় সাপোজ আপনি নাম ধ্যান ঠিক মতো করেন নাম করেন নাম আর ধ্যান দুটি একসঙ্গে করেন নাম করছেন নাম করতে আপনার চিন্তাধারাটা খুব তীক্ষ্ণ হয়ে গেছে খুব তীক্ষ্ণ সাপোজ আপনাকে এসে একদিন বলছে জয়গুরু দাদা জয়গুরু আপনি উঠলেন কী জয়গুরু দাদা আমাকে ১০টা টাকা দেবেন কেন আমার বাড়িতে বউ অসুস্থ ওষুধ আনতে বেরোবার টাকা নেই আমি আপনাকে দিয়ে দেবো তা কালে ক্ষিপ্র ইয়ে আর কি আপনার তীক্ষ্ণ দৃষ্টি বেড়ে গেছে
চোখে মুখে দাগায় আপনি কি লোক চিনতে পারবেন? লোক বুঝে যায় খুব পারতে গেল। এখন ঠাকুরকে দেখেছি, বর্দাকেও দেখেছি, এটা দেখেছি। একটা লোক কথা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর আমি তার চুল থেকে লোক পছন্দ করি এক্সের করে দিত। বর্দা বলতে তোমরা প্রতিপত্তি কে পারো? একটা লোক আসলে তোমার কাছে বললো আর 10টা টাকা দাও, খুব নাম করে থাকে আপনি চট করে দেখেন। এর পিছনে কোনো দুষ্টমি আছে? এ টাকা নিয়ে তো অনুদান দেয় না, নিশ্চয় কী আছে আপনি জানেন না ও সম্বন্ধে বুঝতে পারি, কিন্তু সন্দেহ লাগবে। আপনি চিনলেন না, দুবাই দীক্ষা নিয়েছে, 10টা টাকা দিয়ে দিতাম আর কি। তোর বর কী হয়েছে? এই অসুখ হয়েছে। কী অসুখ? ডাক্তার তো জানি না, প্রেসক্রিপশন করে দিছে যে এই ওষুধটা এখন ইমিডিয়েট দিতে হবে তাকে। আমার কাছে টাকা নেই দাদা, কী করবো? টাকা আমি তাই ওষুধ দিয়ে দেবো আপনাকে, আমাকে টাকা নেই। এই কথা আপনি তো দেখছেন, একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব। কবে থেকে ওষুধ হয়েছে? ওষুধটা আপনি আস্তে আস্তে কী করছেন? এই হয়েছে মানে দেখুন, হয়েছে মানে হ্যাঁ কবে থেকে কী হয়েছিল তার, কখন কী করছিল সেটা হ্যাঁ তখন দেখলে যে কথা বলতে আরও বেয়ারাটা লাগছে। আপনি দিয়ে দেন টাকাটা, আমি ওষুধটা দিয়ে তারপরে একসাথে। আচ্ছা এক কাজ করো, তুমি প্রেসক্রিপশনটা আমাকে দিয়ে দাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। আমি আচ্ছা এক কাজ করো, তুমি আচ্ছা ঠিক আছে প্রেসক্রিপশন দাও, আমি ওষুধটা নিয়ে তোমার বাড়ি যাচ্ছি, তোমার বাড়ি যাচ্ছি, তুমি বাড়ি যাও, বউকে দেখো, দিয়ে দাও আমাকে দাও। দেখি না আমি ওষুধটা নিজেই আমাকে যেতে হবে, এরকম দেরি হবে না তো, আপনি কেন কষ্ট করতে যাবেন, আপনি টাকাটা দেন। আরে বাবা আমার তোমার বউকেও আমার দেখা হবে, আর ইয়ে কী অবস্থা দেখি আর কি হবে, তুমি প্রেসক্রিপশন আমাকে দাও, তুমি বাড়ি যাও, আমি যাই ওষুধটা নিয়ে আমি যাচ্ছি। না না ঠিক আছে, ও আপনাকে কষ্ট করতে হবে, ঠিক আপনি থাকেন, দাঁড়াও 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 এদিকে থাকো, প্রেসক্রিপশন নিয়ে নিলেন, আমি প্রেসক্রিপশনে রাখলাম তুমি না দাদা প্রেসক্রিপশনটা না দাদা দাঁড়া নিয়ে তাহলে চলো। সে দেখলো তো মহা মুশকিল, তুমি কী করবো তো? না দাদা এই তুমি টাকা নিয়ে কী করবে দাদা, বুক হয়ে গেছে আর কোনো পাবো, মেলায় থাপ্পড় খেয়ে চলে গেল। আর এক বাড়িতে গিয়ে আরেক দাদাকে ঠকায় ঠকায় 10টা টাকা নিয়ে মদ খাবে কিংবা নেশা করবে। এটা হচ্ছে আপনার নাম ধ্যানের, নাম ধ্যান না, নাম আছে ধ্যান নেই। নাম করতে করতে তীক্ষ্ণ হয়, বুঝে গেলেন লোকটা শয়তানি করতে, এ বলতে আপনি কন্ট্রোল করতে পারলেন না, ওকে থাপ্পড় মেরে তাড়া দেন, ও কিন্তু সংযত হলো না, সে কী করলে আর এক জায়গায় গিয়ে একজন ঠকে নিয়ে গেল। কিন্তু আপনাকে যদি নামে আমার ধ্যান যদি থাকে, নামে তীক্ষ্ণ হয়, ধ্যানে গ্রহণ ক্ষমতাটা বাড়ে, ঠিক চিন্তাধারা ধ্যান আছে, বলে এই যে শোনো এক কাজ করো, তুমি এক কাজ করো প্রেসক্রিপশনটা আমাকে দাও, আমি আর তুমি দুজনে চলো, আমি তোমার বউকে দেখা হবে, কারণ সত্যি তো কষ্ট হচ্ছে এতে, চলো দেখবে গেছে দেখা গেল মহা মুশকিল। ইয়ে মশার দাদা আপনি থাকেন, আমি বাড়িতে যাই না না, চলো তুমি একসঙ্গে চলো, আমি যাই দেখি না না দাঁড়াও না, চলো আগে আগে বউকে দেখে গিয়ে তারপরে কী ডাক্তার কী ওষুধ দিছে আমি দেখি। দাদা আমার ভুল হয়ে গেছে আজকে, তুমি কেন করো এই সমস্ত পাইতানি কি? এই লোকটা রেকটিফিকেশন করার যে ইয়েটা থাকলো সেটা হচ্ছে ধ্যানে হয়, গ্রহণ ক্ষমতা আছে। আর শুধু নাম করলে হয় কি তীক্ষ্ণ হয়, তাতে দেখা গেল শুধু নাম করে ওকে থাপড় মেলে ও চলে গেলো, আর এক জায়গায় সে ঠকালো, ও পরিবর্তন আনতে পারে না। কিন্তু নাম আর ধ্যান, ধ্যান সমন্বিত নাম, ধ্যান সমন্বিত ঠাকুরের আছে, ধ্যান নাম করছেন, ধ্যানও করছেন, দুটোই আছে চিন্তাধারা। তখন আর কি অ্যাসিমিলেট করা ওই দিকে, ওটাকে ই করে নেওয়া, গ্রহণ করে নিয়ে ধীর স্থির বুদ্ধি খাটায় ওকে তো পরিবর্তন করতে হবে, নাহলে ওর তো সারা জমিতে ঠকাবে লোককে। এই নাম ধ্যান দুটো ঠিক একসঙ্গে করতে হবে। অনেক আছে নাম আছে, চলতে ফিরতে খুব নাম করছে, এই করছে ওই করছে, তীক্ষ্ণ হয়ে গেছে,
ইরিটেট হয়ে গেছে, মাথা গরম হয়ে যায়, কিছু বলে খেপে যায়, রেগে যায়। ধ্যান করলে ধীর স্থির থাকে, আমার ধ্যান ধ্যানে ধীর স্থির হবে, রং কমতে পারবে, ধীর ঠিক আছে। তার কথাবার্তা দেখবেন অনেকে সুস্থ নাম করতে পারে, কোথাও কথাগুলো রুক্ষ খেস খেস হয়ে যায়, অন্যায় সহ্য করতে পারে না, অন্যায় দেখলে আমি বিপুত হয়ে সর্বদা দেখি। কিন্তু অন্যায়কে তুমি সহ্য করবে তখন যখন ওই অন্যায়কে রেকটিফিকেশন করার জন্য, অন্যায়টাকে যাতে সে অন্যায় ফিরে না করে সেইগুলো করার জন্য সেই বুদ্ধি বুদ্ধি করে চিন্তাভাবনা করে আস্তে আস্তে তোমাকে ভিতরে পরিবর্তন আনতে হবে। আর শুধু নাম করলে হয় কি ইরিটেট হয়ে যায়, অন্যায় দেখতে পারে না, অন্যায় গেলে মাছ বড় ই করে করে, আর কিন্তু সেটাকে পরিবর্তন করে দিতে হবে। এই যে নাম আর ধ্যান দুটো সবসময় নাম করছে ই করছে, ওই কালকে আমি বলছিলাম না কে একজন যে এরকম আমি যদি নাম করি আর ই করি, যদি বলি যে এই কাজটা আমি করবো কি না, আমার হাত কেটে গেছে, কেটে গেলে রক্ত পড়ছে, তখন চিন্তা করলাম দুব্বো গাছের রস দিয়ে দিলাম আমি গেলাম, ওই যে ধ্যান নামও করছি আর ধ্যান আর ধ্যানের জন্য নাম আর ধ্যান দিকে উচ্চত হয়ে যাচ্ছে, হ্যাঁ ইঙ্গিত পেয়ে যাচ্ছে, ইঙ্গিত পেয়ে যাচ্ছে, হ্যাঁ সেই জন্যই করতে হবে। এই যে আপনাকে যখন বললাম যে কালকে যে এইগুলো যদি আপনার চ্যানেলে শুনতে পারি, এটা আপনি ধ্যান করেন, নাম করছেন, করতে করতে গেলেন চিন্তা করছেন যেন আমার কাজটা সাকসেসফুল হয়, কাজটা এগুলোতে সাকসেসফুল করে এবং যদি হয় সেভাবে খুব নাম এমন চিনি না শুনি না তাকে যে কী করতে হবে, কী করে বলবো, কী করে বলতে হবে তাকে, তার মনটাকে গলিয়ে নিয়ে বলা যায়। আমি চিন্তা করতে দেখেন ঠাকুর যদি এটা প্রয়োজন হয় নিশ্চয়ই হবে, এইরকম চিন্তা দেয় মানে তো নাম দিতে হবে যাচ্ছে অলৌকিক বলে কিছু নেই। এই যে আমার ব্যক্তিগত জীবনে প্রথম জীবনে যেমন একটা তখন তো আমি দীক্ষা টিকা নিয়েছি আর অত নাম ধারণ করতাম না ঠাকুরের প্রতি, আর তখন আমার কী বলে পাঞ্জাও হয়নি, মানে পাঞ্জাও হয়নি, আমি সেই মাস্টার করে যাই টাই চলি যাই, কিন্তু যেহেতু বারবার লোকে ঠাকুর দর্শন বেশিরভাগ লোক হয়নি, করে না জানে না, আমি সামান্য ঠাকুর ঘোরাঘুরি করছি বা সুতরাং আমাকে মনে করি আমি ঠাকুর সব জানি, আর যেমন এখন দেখেন না সবাই কেমন করে মনে করেন আমি সব জেনে গেছি, হ্যাঁ আমি তো সামান্য কিছু মানে যাই হোক, তো বাইরে যারা জানে না তাদের কাছে ওইরকম পেরেঙ্গুনে যখন ঘুরতাম ফুরতাম সবসময় যেতাম আমরা একটা আলাদা দাম থাকতো, যে কিছু বলো বলতাম বলতাম বানিয়ে টানিয়ে বলতাম লোকের কাছে একটু ভালো দিতে নিতাম, হ্যাঁ কত কী জানি, এটা অলোক কিছু ঘটনা ঘটতাম বইয়ের বইয়ে দেখতাম, হ্যাঁ দাদা তাই ওরা বিশ্বাস করতো, হ্যাঁ এরকম আর কি প্রথম জীবনে তাই। একদিন একটা দাদা সেলুনে চুল আচ্ছা বেশি ইয়ে না বিয়ে বিয়ে করে প্রথম একটি সেল হয়েছে, ছেলেটার বোধ হয় বয়স এই 18-19 মাস টাক হয়েছে এরকম আর কি, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে ডেকে আর করতে পারছে না, ওটা মরণ অবস্থা, তখন কোথায় যাবে কোথায় গোতে বউ আসে চেষ্টা করছে, ডাক্তার বলছে এই ওষুধ দিলাম দেখো যদি হয় তো দাদা, ও আমি যেখানে থাকি সেইখানে চলে গেছি, সকালবেলায় আমি স্কুলে মাস্টার করতাম যাবো স্কুলে খেয়ে দিয়ে বিরোধ ঠিক ঠিক সেই দরজার কাছে এসে আমার পা জড়ায় কেন্দ্রে বলছে আচ্ছা দাদা আমার ছেলেকে বাঁচান, হ্যাঁ আমার ছেলেকে বাঁচান, ছেলেকে বাঁচান কি এরকম, আমি কিন্তু ডাক্তার দেখাও না আপনি চলেন আপনি দেখলে হয়ে যাবে আপনি স্কুলে হয়ে যাবে, এটা আমি আমি তো জানি ওর ধারণা এরকম জোর জোর করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখি কি ওর বউ তো কান্নাকাটি করছে তো কিছু কিছুক্ষণ পরে আমি তো উপায় নেই, আমার তখন কেমন জানি আমি নাম করো শুয়ে শুয়ে নাম করো, ও আমি আর তিনজন নাম করতে 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 করতে
কিন্তু বলি চোখের ছেলেটা মানে এই চোখ খুলিছিস খুলে কেন্দ্রে উঠিছে তো ঠাকুর ওচে ওষুধ দিয়েছে ওষুধ খাও আমার ছুটি আমি দেখছি আমি চলে যাচ্ছি তোমরা একজন একজন নাম করবো চুইসের নাম করো করে করে আমি তো চলে যাচ্ছি আমি বাঁচিয়ে গেছি বাবা আমার তো ইয়ে নেই যাওয়ার হবে কেন ওরা ভাবিস আমি ভগবানের মধ্যে ইয়ে ছুটি হয়ে যাবে বিকেলবেলা কখন কেউ ছুটি দেখি কী রকম অবস্থা বেশি আছে কি এসে দেখি ছেলে তার মায়ের কাছে কান্দে ঘুমোচ্ছে আর কিন্তু ডাক্তার বলতো ডাক্তার এসে বললো দেখ তারপর ডাক্তার তারপর দেখ আমার ওষুধে কাজ দিয়েছে দেখেন ওষুধে আমি ভাবো হ্যাঁ তোমার কাজ দিয়েছে তা এই যে এটা শুনলে বললাম একটু অলৌকিক অলৌকিক শোনা ওই যে নাম নামের যে অ্যাকশান এই কজন এফেক্ট প্রত্যেক জিনিস কারণ আছে যাই হোক আজকে তো আপনি চলে যাবেন যাই হোক আমাদের আজকে যে কোনো জিনিস ঘটুক তার জন্য কারণ আছে কারণটা খুঁজে পারি না বলে আমরা বলি অলৌকিক অলৌকিক বলে কিছু নেই আর অলৌকিক দেখানো আছে অনেক সময় অনেক সাধু সঙ্গে ফুফা দিয়ে করতে করতে যায় এইগুলো ঠাকুর বলেন এইগুলো ভালো না এই এই জিনিস ঠাকুর পছন্দই করেন না পরমপিতারা তোলে আরেকটা শুনবো ওই যে কি দাদা জানি না ব্রহ্মদৃষ্টা ওই মাইনামার থেকে ফিরছিল ব্যাগটা যে পড়ে গেছিল ট্রেন লাইনে হ্যাঁ সে এগুলো হচ্ছে কি ওই যে নাম ওই গল্পটা শেষ করেই শেষ করবো ওই গল্পটা সত্যি ঘটনা আচ্ছা এগুলো সত্যি ঘটনা তো ওটা হচ্ছে তবে ওই ব্যাগের কথা বলছি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে যুদ্ধ আরম্ভ হলে তার আগেই ঠাকুর বলেছিলেন যারা যারা বার্মায় আছে তারা যারা ত্রিবিটে চলে আসে যারা পারিছে ছেলে পেলে পাঠিয়ে দিছে আবার যারা নিজেরাও চলে গেছে উনি পোস্ট অফিসে চাকরি করেন গভর্নমেন্ট ছুটি পাইনি আটকে ছিলেন ছেলে মেয়ে বউ পাঠিয়ে দিয়েছে কিন্তু লাস্টে যেদিন বোম পড়লো রেঙ্গুনে তখন লোক এ সময় রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে আচ্ছা জাহাজ যাতায়াত সব বন্ধ হয়ে গেছে এবং লাস্ট একটা ট্রেন তখন হাঁটাফাতে লোকে চলে আসছে আচ্ছা দলে দলে লোক হেঁটে আসছে কী করে আসবে উত্তর বার্মা দিয়ে কমিউনের মধ্যে দিয়ে আস্তে আস্তে মণিপুরের মধ্যে দিয়ে সব ইন্ডিয়া আসছেন তাকে দেখে লোক তো ওরা থেকে রেঙ্গুনে রেঙ্গুন থেকে সেই ম্যান্ডেলে ম্যান্ডেলের থেকে হাঁটাপথে গিয়ে গিয়ে ওর উত্তর দিয়ে আসতে পারে তা উনি যখন আসেন তখন থেকে তো লোক সব তৈরি কোথায় নেই তখন উনি ও এক দল লোকের সঙ্গে বেরিয়ে গেলেন আচ্ছা হাতে আছে সঙ্গে আছে একটা ব্যাগ ব্যাগের মধ্যে ওই ঠিক তো টিকিট পান্ধা আছে ইস্তুপিন সস্ত পয়সা আছে আর যদি একটা গামছা না কি আছে আর কিছু নেওয়ার সময় ইয়ে নেই নেবে কী উঠবে না লাস্টে গেছে লাস্ট ট্রেন ছাড়ছে আচ্ছা যে যখন গেছেন তখন ট্রেন প্যাকটা তখন কী করবেন ট্রেনে হুইসেল দিচ্ছে তিনি ওই ট্রেনে পা দাঁড়িয়ে পা দিয়ে হ্যান্ডেলতে দাঁড়িয়ে আছে যেতে হবে সমস্ত রাত ধরে চলবে ট্রেন সকালবেলা গিয়ে পৌঁছবে ম্যান্ডেলে হ্যাঁ ম্যান্ডেলে পৌঁছবে তা উনি উপায় নেই সঙ্গে যারা আসে তার ভিতরে চেষ্টা করছে ভিতরে ঢুকতে পারছে না কান্ধের ব্যাগটা আছে আর ট্রেন হুহু করে ট্রেন ছাড়ছে হুহু করে ট্রেন বেশ কিছু আছে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে রাতের পরে ওখানে হঠাৎ কিছু যেতে যেতে ওনার ব্যাগেতে কান্ধেরকে ব্যাগটা পড়ে গেছে ব্যাগেতে ইস্যু বিষয় চলছে তারপরে দীক্ষা দেওয়া পান্ধা টান্ধা আছে পড়ে গেছে হাওয়াও করে কান্ধার বলছে কান্ধার ঋত্বিকের ব্যাগ মানে কী অবস্থা আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল আমার কী হবে ওরে বাবারে ভিতরে লোকগুলো বলছে কী হয়েছে কী হয়েছে ওরে আর যাই আর ব্যাগ গেছে গেছে তুই চল ট্রেন আর এই ট্রেন ছাড়া নেই যাবি কী করে ঠাকুর ঠাকুর তুমি এখন হঠাৎ গিয়ে কিছু ট্রেনটা থেমে গেছে সামনে সিগন্যাল বোধ হয় ক্লিয়ার নেই থেমে গেছে কষ্ট নেই বলছি আমি কার কথা শুনিনি এই নামিস না নামিস না নামিস না যেমনি নামছে ট্রেনটা অবশ্যই উনি তো খেয়াল নেই ব্যাগের জন্য পিছনে হাঁটছেন দোসনা রাত হাঁটতে হাঁটতে ঠাকুর রাখছেন ঠাকুর যাই হোক আপ্রাণ ঠাকুরকে উনি করছেন নাম করছেন নাম করতে করতে ওটা দেখে ব্যাগটা এই অপাচয় ঠাকুর তুমি আছো ঠাকুর হঠাৎ পিছনে বলে ট্রেন তো নেই কী করলে উপায় নেই ঠাকুরের নাম করতে করতে চলে এলেন ওই পাশে স্টেশন আছে ওই স্টেশনে যাবেন রাত অনেক রাত হয়ে গেছে কী করে রাত্রি প্রাক করে সকালবেলায়
ওই দেখে আর কিছু লোক টোক আছে, তারা যাবে কী করবে, যে মাঝে মাঝে মালগাড়িগুলো যাচ্ছে মেঘলার দিকে, ওই মালগাড়িতেও ট্রেনের ফাঁকা যে অনেক উঠে পড়ে, তো আরও কয়েকটা লোক ওরকম দাঁড়িয়েছে, উনিও দাঁড়িয়েছেন, মালগাড়ি যাবে, মালগাড়িতে উঠে শুনে মালগাড়ি আর যাচ্ছে না, কেন যে শোনা গেল যে সামনে কয়েকটা স্টেশনের পরে কালকে যে ট্রেনটা এখানে গেছে সেই ট্রেনের পরে শত্রুপক্ষের বোম মেরে ট্রেনটা একদম উড়িয়ে দিয়েছে, কেউ বেছে না, আর লাইনটা তোলপাড় হয়ে গেছে, তাই লাইনটা পরিষ্কার করার জন্য সবাই ওখানে কী করছে, লাইন পরিষ্কার হলে তারপরে এই মালগাড়ি আসছে, এই মালগাড়ি নিয়ে চলে ঠাকুর তুমি আমার পাশে, তাই একটা মালগাড়ি আসলো, সেই মালগাড়িতে উঠলে সেখানে গিয়ে দেখি যে নতুন দল তারা ওই মালগাড়িতে আইছে, সেই মালগাড়িতে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে আসে, প্রায় দুই মাস লাগলো আসতে, অনেক কাহিনী নানা রকমের কাহিনী উনি বলছিলেন, আসতে আসতে উনি ঠাকুর পাবনায়, এদিকে ওনার স্ত্রী ওই তো পাবনায় ওদের বাড়ি মানে আশ্রমের কাছে গ্রাম লোকের, প্রায় রোজ যায় ঠাকুর কাছে কান্নাকাটি করে ওনার স্ত্রী, আরে দেখ দেখ ও আসবি আসবি দেখ দেখ রোজ কান্নাকাটি করে, তারপরে যেদিন উনি আসতেন দায়িত্ব গাড়ি হয়ে গেছে এই কবি হয়ে গেছে, তখন ওই দেখ ওই দেখ ওই আসছে, ওনার স্ত্রী আমাকে চিনতে পারছে না, এসে গাড়াগাড়ি করছে ঠাকুর ঠাকুর ঠাকুর, তারপরে বলছে যে উনি কাহিনী বলছেন কীভাবে কীভাবে আসছি কেমন করে কেমন করে, আমার আসলে দুই মাসে কত দরকার শত্রুর পক্ষে তারা জিনিস কেড়ে নেয়, এরা অনেক কিছু কাজ করতে করতে ঠাকুর ঠাকুর তখন কী বললেন, যারা এই নাম করে চলে তাদের মাথায় বোম পড়ে না, বোম গিয়ে পড়ে ওই যে পদ্মার নদী ওই নদী ওই পদ্মার নদী দিয়ে পড়ে, ওই দূরে দেখে যান ওই দূরে গিয়ে পড়ে, ঠাকুরের নিজের মুখের কথা একদম, ইয়ে শহীদরা যখন বলতেন বলতো দু চোখ থেকে জল বেরোত, বলতো ঠাকুর বলছেন যারা এই মহানাম নিয়ে চলে তাদের মাথায় বোম পড়ে না, বোম গিয়ে পড়ে ওই দূরে ওই যে নদী দেখা ওই দূরে গিয়ে পড়ে, ঠিক এগুলো কি অলৌকিক বলবেন না লৌকিক বলবেন কি বলবেন, এগুলো একদম একদম ওই নামের এমন গুণ আমরা যারা নাম পেয়েছি পরম তারা তো সবাই এই নাম চলতে দিতে বলছে, আর নামে বিশ্বাস রাখেন কি হয় না আমি বলতে পারব না, ঠাকুরের যে ঠাকুরের কাছে জিজ্ঞাসা ঠাকুর নাম করলে কী হয়, ঠাকুর একটা চলতে কী হয় না আমার জানা, বন্দে পুরুষোত্তম জয় 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 গুরু, আজ খুব ভালো লাগলো, খুব ছোট্ট সময়ের মধ্যে যে বললেন খুব ভালো লাগলো, মানে খুব অনুপ্রাণিত হলাম উদ্বুদ্ধ হলাম, পরমপিতার আতুল চরণে আপনার মঙ্গল হোক এবং আপনার সুদীর্ঘ জীবন থাকে, এবং এইরকম যখন যেন সবসময় ইষ্ট প্রসঙ্গ পাই এই প্রার্থনা করি, আর এই তো বলেছি কালকে যাচ্ছি 22 তারিখে, আবার যতক্ষণ বন্ধ থাকবে আবার ফিরলে শুরু হবে, যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের সবাইকে পরমপিতার আতুল চরণে তাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, জয় গুরু বন্দে পুরুষোত্তম।